এসএসবি পরীক্ষায় ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টের মধ্যে শাটল রান একটি অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষায় 40 মিটারের একটি নির্দিষ্ট দূরত্বে দুটি চিহ্ন দেওয়া থাকে, অর্থাৎ আপনাকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে 40 মিটারের মধ্যে মাটি স্পর্শ করে আবার দৌড়ায় এই প্রান্তে চলে আসতে হবে। এক্ষেত্রে পুরুষ প্রার্থীরা সময় পাবে 13 সেকেন্ড এবং মহিলা প্রার্থীরা সময় পাবে এখানে 15 সেকেন্ড। শাটল রানের নাম্বার দেওয়া থাকে 10 নম্বর। যেহেতু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, এই পরীক্ষাটি আগে থেকে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সুতরাং আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আইসিএসবির জন্য প্রস্তুতিমূলক কোচিং করতে আসেন, তাদেরকে আমরা প্রতিনিয়ত ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টে ভালো করার জন্য প্রতিনিয়ত তাদেরকে আমরা বিভিন্ন ধরনের আইসিএসবির ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টগুলো করিয়ে থাকি।